আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। দরজায় করানো আসছে ইংল্যান্ড সিরিজ। ইতিমধ্যে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল ঢাকায় পা রেখেছে। আগামী পহেলা মার্চে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে এবারের ইংল্যান্ডের সফর। এদিকে ইংল্যান্ড বাংলাদেশে পা রাখার একদিন আগে ঢাকায় এসেছেন ভারতের ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলি। ক্রিকেটইও কোনো কাজে নয়, তবে ক্রিকেট থেকে আর দূরে থাকতে পারলেন কই। আজ সাক্ষাৎ হয়েছে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। ক্রিকেট নিয়ে পাপনের সাথে আলাপের কথা পরে জানিয়েছেন সাংবাদিকদের। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেন, বাংলাদেশ খুব ভালো দল। 6 থেকে 7 বছর আগে ভারত একবার সফর করেছিল, সেখানে ওয়ানডে সিরিজে বাংলাদেশই জিতেছিল। ইংল্যান্ড এসেছে, পাপন ভাই বলেছিল, আমরা সবাইকে হারিয়েছি, শুধু ইংল্যান্ডকে হারাতে পারিনি। আমি বললাম, ইংল্যান্ডকেও হারিয়ে দেবেন, আপনাদের এখানে ঠিক মতো খেললে ইংল্যান্ডকে হারিয়ে দিবেন। কালকেই বলেছিলাম, 17 কোটি মানুষ, সেখান থেকে এত প্রতিভা বের হয় ক্রিকেটে দেখার মতো তা। বোলিং ব্যাটিং সাকিবের মতো অলরাউন্ডার মুশফিক আছে, এখন শান্তও ভালো করছে। আমি খবর রাখি, দেখি বাংলাদেশের খেলা, বাংলাদেশের উন্নতি দেখে সব সময়ই ভালো লাগে। আশা করছি ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশই সিরিজ জিতবে। সম্মানিত দর্শক, এতক্ষণ এমন সব কথাই বলছিলেন সৌরভ গাঙ্গুলি।